أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ নিশ্চয়ই তোমরা কোশালে আছো ভালো আছো আমিও তোমাদের দয় ইনশাআল্লাহ ভালো আছি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়ের পাঠ 10 থেকে আলোচনা করার উদ্দেশ্যে নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে ক্লাস শ্রবণ করবে বাড়িতে অধ্যয়ন করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের পাঠ শুরু করছি সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো আমাদের দেশ এখন বর্তমান যে ঝুঁকির ভিতরে আছে যে কারণে অনলাইন ক্লাস চলমান তোমরা সুন্দরভাবে পিতামাতার আদেশ মেনে চলাফেরা করার চেষ্টা করো বাড়িতে পড়াশুনো করো আজকের প্রথম অধ্যায়ে পাঠ দশের নৈতিক মূল্যবোধ বিকাশের রিসালাত নবুয়ত কি এ সম্পর্কে আমরা আলোচনা করব ইসলাম নীতি নৈতিকতা ধর্ম এটা আমরা জানি যে নীতি নৈতিকতা ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের সমস্ত আকীদা বিশ্বাস বিধিবিধান শিক্ষা আদর্শ নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে ইসলাম এমন একটি ধর্মগ্রন্থ এমন একটি পুস্তক যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান জারি করেছেন শিক্ষা আদর্শ তার নৈতিকতা তার আচার আচরণ চলাফেরা কাজকর্ম কিভাবে করতে হবে তার সমস্ত দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে বলে দিয়েছেন যে কারণে অত্যন্ত ভূমিকা পালন করে যে মানবিক মূল্যবোধ বিকাশের জন্য ইসলামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম ইসলামের জীবন আদর্শে জীবন আদর্শে রিসালাত ও নবুয়ত অপরিহার্য একটি বিষয় নবুয়ত ও রিসালাত হলো নবী রাসূলের দায়িত্ব নবুয়ত এবং রিসালাত এটা হচ্ছে নবী রাসূলের দায়িত্ব আর সে দায়িত্ব নবী রাসূলরা যথাযথভাবে পালন করেছেন আল্লাহর নির্দেশ পালন করেছেন মানুষের কাছে আল্লাহ বার্তা যথাযথভাবে পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে নবুয়ত ও রিসালাত বলা হয় যে আল্লাহর যে বার্তা আল্লাহর যে নির্দেশ আল্লাহর যে কথা সেটা মানুষের কাছে পৌঁছানো তাই হচ্ছে রিসালাত আর এ দায়িত্ব নবী রাসূলরাই পালন করেছেন মানব জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নবুয়ত ও রিসালাতে প্রধানত দুইভাবে ভূমিকা রাখতে পারে যে মানব জীবনে নৈতিক মূল্যবোধ কিভাবে প্রচার করতে হবে নৈতিক মূল্যবোধের ব্যবহার করতে হবে প্রচার করতে হবে প্রসার ঘটাতে হবে নবুয়ত ও রিসালাতে প্রধানত তা দুইভাবে ব্যক্ত করেছে প্রথমত নবুয়ত ও রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব পরিচয় ও গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা যে প্রথমত দায়িত্ব হচ্ছে নবুয়ত ও রিসালাতের প্রথমত দায়িত্ব উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব আল্লাহর পরিচয় আল্লাহর গুণাবলী সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করা সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করা যে ইহকালীন শান্তি মানুষ কিভাবে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবে সে দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবুয়ত ও রিসালাতের শিক্ষা মানুষকে শাস্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে রিসালাতের যে ভূমিকা নবুয়তের যে দায়িত্ব এবং নবুয়ত যারা প্রাপ্ত হয়েছে তারা যে দায়িত্ব পালন করেছেন সে দায়িত্ব যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা যদি মানুষ মেনে চলে তার জীবনে বাস্তবায়িত করে তাহলে সে ব্যক্তি
ইহকালে শান্তি এবং পরকালেও কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়ার আশা করতে পারে। এভাবে দেখা যায় যে ব্যক্তি নবুয়ত ও রিসালাতের শিক্ষা অনুসারে জীবন যাপন করে সেই পরিপূর্ণ একজন মানুষ। এরূপ ব্যক্তি সমস্ত মানবিক গুণের অধিকারী হয়। পশুত্বের অভ্যাস ত্যাগ করে মনুষ্যত্বের অভ্যাস অনুশীলন করে। নবুয়ত ও রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস, অশ্লীলতা ও মন্দ কর্মের চর্চা দূর করে দেয়। মানুষ সৎ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত হয়, উত্তম চরিত্র নৈতিক আচার আচরণে উদ্বুদ্ধ হয়। এভাবে নবুয়ত ও রিসালাতের শিক্ষায় মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়। অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে যে মানুষ যদি ইসলামের দিক নির্দেশনা মেনে জীবনযাপন করে, আল্লাহর নির্দেশিত পথে সে যদি চলে, যে সমস্ত কাজ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং যেগুলো থেকে বিরত থাকার কথা বলেছেন, সেই অনুযায়ী যদি মানুষ জীবনযাপন করে, সেইভাবে মানুষকে উদ্বুদ্ধ করে, তাহলে তার নৈতিক চরিত্র গঠন হবে এবং নবুয়ত ও রিসালাতের শিক্ষা সে উদ্বুদ্ধ হবে। দ্বিতীয়ত, নবুয়ত ও রিসালাত মানুষকে নবী রাসূলগণের আদর্শ অনুপ্রাণিত করে। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তারা ছিলেন সকল সৎগুণের অধিকারী, উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবনাচরিত। কোনরূপ অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজকর্ম তাদের চরিত্রে কখনোই ছিল না। যারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন, যারা নবী রাসূল ছিলেন, তাদের ভিতরে কখনো কোনো অসৎ কোনো কাজের লেশমাত্র তাদের ভিতরে ছিল না, কোনো অশ্লীল কাজ তারা কখনো করেননি। বরং সর্বাবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব। যে নীতি নৈতিকতা অবক্ষয় না ঘটে, মানুষ চরিত্রবান হোক, এই চিন্তা চেতনা করেই তারা উদ্বুদ্ধ করেছেন, সেই দায়িত্ব তারা পালন করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআন পাকের ভিতরেই বর্ণনা করলেন যে রাসূলের কাজকর্ম, তার চলাফেরা, তার আচার আচরণ, সেইটা যদি আমরা অনুকরণ করি, অনুসরণ করি, তাহলে আমরাও একজন ভালো মানুষ হতে পারব। সেই উত্তম আদর্শের প্রতীক ছিলেন আমাদের রাসূল, আমাদের নবী। বস্তুত নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, তাদের জীবনী ও শিক্ষা আমাদের জন্য আদর্শ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক। তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সাহায্য সহযোগিতা ইত্যাদির নির্দেশনা প্রদান করেছেন। অত্যাচার, অবিচার ও অনৈতিকতার বদলে সত্য, ন্যায় ও মানবিকতার কথা বলেছেন। মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। নিজ জীবনের নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষকে নৈতিকতা সমুন্নত রাখতে শিক্ষা দিয়েছেন। তিনি এ সম্পর্কে বলতেছেন, ইন্নামা বয়সতুলি উতাম্মিমা মাখারিমাল আখলাক, উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। যে উত্তম চরিত্র গঠন করার জন্যেই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, আমি প্রেরিত হয়েছি। বস্তুত নবী রাসূলগণ সকলেই ছিলেন উত্তম আদর্শের নমুনা, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার চরিত্রে মানবিক সর্বগুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। এমন কোন গুণ নাই যে গুণ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে ছিল না। নবুয়ত ও রিসালাতে বিশ্বাসের মাধ্যমে আমরা ইসলামী জীবন দর্শনে প্রবেশ করি। অতঃপর নবী রাসূলগণের জীবনী ও আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন
ও পরকালীন কল্যাণ কামনা করি। এভাবে আমাদের জীবন ও চরিত্র উত্তম হয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়, মানব সমাজে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে। যদি আমরা আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলি, তার দিক নির্দেশনা আমরা অনুসরণ করি, অনুকরণ করি, সেই অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করি, তাহলেই আমরা আমাদের চরিত্র গঠন হবে, পশুত্বের পরিবর্তে আমাদের ভিতরে মানবিকতার বিকাশ ঘটবে। অতএব সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নবুয়াত ও রিসালাতের মাধ্যমে যদি মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলতে হবে। তাদের দিক নির্দেশনা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা নিজেরা আমাদের নিজেদের চরিত্র গঠন করতে পারবো, একজন ভালো মানুষ সমাজের একজন পৃষ্ঠপোষক হিসেবে আমরা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে পারবো। এ সম্পর্কে যদি আমরা সচেতন হই, মানবতার কল্যাণে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে। অতএব সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যদি আমাদের চরিত্র গঠন করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে জীবনযাপন করতে পারি, সেইভাবে আমরা নিজেরা চেষ্টা করব, তাহলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল আমাদের জন্য কিয়ামতের দিন সেই কঠিন মুসিবতের সময় সুপারিশ করবেন। তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনায় এখানে শেষ করছি।